ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। পরানের বান্ধবী রে, কোথায় তুই চলে গেলি? মনটাকে একা একা ভাঙা ভাঙা করে দিয়ে, তোর বিরহে বিছানায় আমার ঘুম আসে না সখি। কেন তুই ভালোবেসে দাগা দিলি আমাকে, তোর ছাড়া বাঁচতে ইচ্ছে হয় না সখি। চারবে হারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া, শেষ দেখাও দিলা না আমারে। মাঙ্গানি মাগি দিকে ভালোবেসে লাস্ট আমার হাতের রোগ হয়ে গেল রে, খানকিরা যখন আমাকে ভুলে গেল। তোর কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে বাবা। মা গো মা, একটা জিনিস বুঝতে পারছি না, আমরা গরিব বলে, আমাদের বিষয় সম্পত্তি নাই বলে, ভালো বাড়ি ঘর নাই বলে ওই মেয়েটা কি আমাকে ভুলে গেল মা, নাকি অন্য কোনো কারণে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। না বাবা, বিষয়টা তা নয়, তুই এখন বাচ্চা বুঝলি, তোর বয়স হালকা, তুই এই উঠতি বয়সে প্রেম করেছিস বলে তোর এসব মাথায় সব কিছু জিনিস ঢুকছে না। মেয়েরা এমনিতেই লোভী, বুঝতে পেরেছিস বাবা? ওরা প্রেম ভালোবাসাটা কি জিনিস বুঝেও বুঝে না, বুঝতে পেরেছিস তো? ওরা যেদিকে ভালো মন্দ পাবে, ভালো ঘর পাবে, ভালো হ্যান্ডসাম স্বামী পাবে, সমস্ত কিছু পাবে, সেদিকেই ওরা ঢলে পড়বে। আর এমনিতেই মেয়েদের বুদ্ধি জ্ঞান একটু কমই থাকে, বুঝতে পেরেছিস বাবা? সত্যি গো মা, সত্যিকারের ভালোবাসার না এই পৃথিবীতে কেউই মূল্য দেয় না। হ্যাঁ বাবা, ওইসব বাদ দে, ওইসব মন থেকে মুছে ফেল, বুঝতে পেরেছিস বাবা? ওই মেয়েটাকে নিয়ে আর কখনো ভাবিস না। আয় চাটি খেয়ে নি বাবা, তুই না খেয়ে না খেয়ে শরীরটা কিরকম রোগা হয়ে গেছে দেখতে পেতো পাচ্ছিস তুই? হ্যাঁ মা চলো চাটি ভাত খাই গে, চলো। আয় বাবা, আয় শোনা বাবা আমার, আয়। মন খারাপ করিস না বাবা, ভাতটা খেয়ে নে। হ্যাঁ মা, আমি ভাত খাচ্ছি, তুমি জলটা নিয়ে এসো। অনুপ, এই বোকাচোদা, ভাত খাচ্ছিস নাকি রে? একবার বাইরে তাড়াতাড়ি, দরকার আছে তোর সাথে। কেন রে বোকাচোদা, কি হলো বল না? আমি ভাত খেতে খেতে কোথাও যাবো না বল, ভাত খাওয়ার পরে যাবো। তোর হারানো প্রেমিকা তোর সাথে দেখা করতে আছে, বাইরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আয়। সত্যি করে বলছিস তো, দেখা করতে এসে আমার সাথে? বলছোদা, তবে কি তোকে আমি মিথ্যা কথা বলছি নাকি? চো তাড়াতাড়ি। তুমি এসেছো, আমি তো ভাবলাম তুমি আর আসবে না, তুমি আমার উপর অনেক রাগ করেছো। তুমি আমাকে কেন ভুলে গেলে? আমার কি অপরাধ ছিল? তুমি কেন আমায় ভুলে গেলে? শোনো, দোষ তোমার ছিল না, দোষ ছিল আমার। কারণ আমার ফ্যামিলি থেকে আমাকে বলেছিল যে তুই যদি ওকে বিয়ে করিস তাহলে তোকে আমরা তেজ পুত্র করবো, কোনোদিনও মেয়ে হিসাবে মেনে নেব না, ঠিক আছে? তাই আমি বাবা মায়ের কথা শুনে তার সেই ছেলেকে বিয়ে করতে বাধ্য হয়েছি, বুঝতে পেরেছো? এটাই সত্যি কথা, তুমি আমার উপর রাগ করো না গো। শোনো, তুমি আমাকে কত স্বপ্ন দেখিয়েছিলে, সেসব কথাগুলো যখন আমার মনে পড়ে না, বিশ্বাস করে তখন আমার বুক ফেটে যায় গো। তখন আমার মানে শোনো, তুমি
তুমি দুঃখ করো না, কষ্ট করো না, আমার অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে তো কি হয়েছে, এই মন প্রাণ এই সবকিছু তোমার কাছেই থাকবে আমার। শোনো, ওই রকম কথাবার্তা না, স্বপ্নতেই থেকে যায়, কোনোদিনও বাস্তবে রূপ নেয় না। তুমি বলছো যে আমার মন প্রাণ সবকিছু তোমার কাছে পড়ে থাকবে, সেটা না হয় মানলাম, তোমার মন প্রাণ জান আমার কাছে পড়ে থাকবে, কিন্তু তোমার তোমার তো যৌবনটা অন্যজনের কাছে পড়ে থাকবে, সে তো তোমাকে ইচ্ছা মতো সে ইউজ করবে। আর তখন তো আমার বুকের ভিতরে শুধু কাঁটা 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 ছাড়া আর কিছুই ভুগবে না, শুধু বেলের কাঁটা ভুগবে আমার বুকের ভিতরে। আমি যখন রাত্রি বেলায় বিছানায় শুয়ে শুয়ে একা একা তোমার কথা ভাববো, তুমি তো তখন পর পুরুষ নিয়ে তাকে নিয়ে মজ মস্তি করবে, সেটা আমার কাছে কি কষ্ট নয় বলো? তুমি বলো এখন আমি কি করব বলো, এখন তো অন্য ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এখন আমি কি করব বলো, তুমিই বলো। শোনো, আমি একটা কথা বলছি, তুমি যদি আমাকে মনে প্রাণে ভালোবেসে থাকো, তাহলে এখন আমি যেটা বলবো সেটা কি তুমি শুনবে বলো? হ্যাঁ শুনবো, বলো কি বলতে চাও বলো। শোনো, তুমি ইচ্ছা করলে আমার মনের আশা পূরণ করতে পারো, তোমার তো বিয়ে হয়ে গেছে, এক মাসের মধ্যে তুমি 20 দিন কি 22 দিন তুমি তোমার স্বামীর বাড়িতে থাকবে, ঠিক আছে, আর বাকি এই কটা দিন যতদিন আমার মনের আশা না পূরণ হয় ততদিন তুমি মায়ের বাড়িতে থাকবে, এই 8টা দিন তুমি আমার বউ হিসাবে আমার সাথে থাকবে, ঠিক আছে, আমি তোমাকে যা মন তাই করবো নিয়ে, আর বাকি দিনগুলো তুমি তোমার স্বামীর সাথে কাটাবে, তাহলে আমার বুকের ভিতরে যে কষ্টটা হয়েছে সেটা অল্পতে হলেও কিছুটা মুছে যাবে। এই যদি এই কথাটা যদি তুমি আমার রাখো, তবেই জানবো তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো। ঠিক আছে তোমার পাগল প্রেমিক, তোমার এই আশাটা আমি সারা জীবন পূরণ করব, আমি যতবার মায়ের বাড়িতে আসব ততবার রাত্রি আমি তোমার সাথে রাত কাটাবো, তুমি এ নিয়ে কষ্ট পেও না। বেশ তাহলে তাই হবে, একবার কাছে এসো, তোমাকে জড়িয়ে ধরে চুমু খাই। বড় হট সিন চলছে রে বড়। শোনো আমি এখন আসছি, আমি যখন ফোন করব ফোনটা যেন অবশ্যই তুলবে, ঠিক আছে, আর কখনো কষ্ট করবে না, ঠিক আছে, আমি তোমারই আছি তোমারই থাকব। আচ্ছা ঠিক আছে তাই হবে, এসো তুমি ভালো করে যেও জানো, ঠিক আছে? ঠিক আছে আমি ভালো করেই যাব। যাক মারা, বুকের ভিতরে জ্বালাটা একটু কমলো। কমলো বললে হবে না বে বোকাচুদা, আমি তোর এত বড় একটা উপকার করলাম, মাঝে মধ্যে আমাকে যেন সাথে করে নিয়ে যাবি, আমিও এক কাট করে দেব। মারবো গুদমানি ভাইকে, আজে বাজে কথা বললে, ওটা আমার প্রেমিকা গুদমানি ভাই, কি করবো না করবো সেটা আমি বুঝবো, গুদমানি ভাই তোকে কইতে দেবে, চিদির ভাই দেখে নিচ্ছিস কি হবে বেশালা। বোকা চোদা, চিদির ভাই তোর উপকার করাটাই আমার ভুল হলো বেশালা, তোকে তো ভাত খেয়েছিলি ঠিকই করেছিলি, গুদমানি ভাই তোকে ডেকে আনলাম, এত বড় একটা কাজ সাকসেসফুল করে দিলাম, আর চিদির ভাই তোমাকে একবার নিয়ে যাবে না সাথে করে? এ গুদমানি ভাই বোকা চোদা, তোকে যে আমি সাথে করে নিয়ে যাবো, আমি ওকে করবো না তো করবি রে গুদমানি ভাই, তোকেও করতে দেবে চুদির ভাই, শালা কথা কি কিছু জানে না তো শালা, শালা ফাল তুলতু পাল্টা কথা বলছে রে শালা, ওটা আমার প্রেমিকা দিলে চুদির ভাই, ও এমনিতেই ভাতা ছেড়ে আমার কাছে আসছে আমার জ্বালা মিটাবার জন্য, আবার এই ফাঁকে গুদমানি ভাই তুই আবার ফায়দা লুটে নেবে নাকি? গুদমানি ভাই গুদমানি ভাই, এই দুনিয়ায় মানুষের ভালো করতে নাই রে, যারই উপকার করবি সেই গুদমানি ভাই উল্টে ছবল মারবে, গুদমানি ভাই এত বড় একটা উপকার করে দিলাম, হারানো প্রেমিকাকে খুঁজে এনে দিলাম, করার লাইনও শুধু করে দিলাম, আর গুদমানি ভাই আমি একবার হালকা করে ঠেকে লিবো, তা গুদমানি ভাই কেমন করছে দেখ, মনে হচ্ছে বাপের কিনা সম্পত্তি মেয়েটা শালা হারানি। গুদমানি ভাই বোকাচুদা, তোমার উপকার করে আবার ঘুরি আমারই তো গাঁর মারতে চাইছিস বে চুদির ভাই, তাহলে উপকার করার মানে কি হলো বে তোর? গুদমানি ভাই তুই আমার উপকার করলি, আমি আমার প্রেমিকার সাথে থাকবো, আমি আমার প্রেমিকাকে করবো, তা কিনা গুদমানি ভাই তুই আবার বলিস আমাকে সাথে করে নিয়ে যাবে, আমি এক কাট দেবো, গুদমানি ভাই এটা কি তোর বলা ঠিক হয়েছে বল? এ বোকা চোদা চুদির ভাই, তোর কোনো বুদ্ধি তো নাই বে, তোর প্রেমিকা আরো আছে নাকি, ও তো অন্য ছেলেকে বিয়ে করেছে বে চুদির ভাই, তার সাথে যদি শুতে পারে তা আমার সাথে কেন শুতে পারবে না বে চুদির ভাই? গুদমানি ভাই গেলি তো ভাই ঝামেলা করলাম, বে রে চুদির ভাই চো এখন চো, আমি ঠিক ওর সাথে এই ব্যাপারে পরে কথা বলে নেবো, তোকে যদি হালকা করে ঠেকাইতে দেয় দিবে আর না দেয় না দিবে, চো আমি ওকে পরে এই ব্যাপারে ফোনে কথা বলবে চো। ঠিক আছে চুদির ভাই আয়, পরে যেন তোর প্রেমিকাকে যেন এই ব্যাপারে কথা বলে যেন লাইনটা ক্লিয়ার করবি। হ্যাঁ রে চুদির ভাই, হ্যাঁ চো করবো চো। হ্যালো বন্ধুরা, আমি সাবধাস্ত, আমার এইসব নিত্য নতুন কমেডি কার্টুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে।